যাই চলে ও নাই আশেপাশে, এসে যাই চলে ও নাই আশেপাশে, শুধু করে হা হুমদাস। বাকুম তা বাতাস, হায় রে বাকুম তা বাতাস। জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি ইতি উতি খুঁজি, এতে ওতে খুঁজি ইতি উতি খুঁজি, আছে মন গাঙে হরিণের তালাশ। বাকুম তা বাতাস, হায় রে বাকুম তা বাতাস। সে তো আমারে রীতিমতো জেলের ভয় দেখাইছে। জেলটাই নিয়ে আনছে কেন? হ্যাঁ, সে তো শুধু আমার একা ভয় দেখায় নাই, সে তোমারও ভয় দেখাইছে। বলছে যদি বাড়াবাড়ি করো তাহলে আমগর হকগল রে জেলের ঘানিটা নাই ছাড়বো। নিশ্চয়ই তুমি তার এমন কিছু কইছো যেই কারণে সে এই কথা কইতে বাধ্য হইছে। কি কারণে আসছো একটু কও শুনি এই অধমের কাছে। সেই কথা কনের আগেই তো তুমি রেলগাড়ি ছুটাইলা, একদম ঢাকা থেকে শুরু করে খুলনা নিয়ে থামাইলা। এর মধ্যে যে যাত্রী উঠতে পারে নামতে পারে সে কথা তো তোমার খেয়ালই নাই। ওইদিকটা একটা কাজ আছে তাই যেতেছিলাম। আমার জানা মতে ওইদিকে তো কবরস্থান, কবরস্থানে আপনার কাজ কি? আজ রেলে ডাকতেছেনি? সব বিষয় নিয়ে মস্করা করা কিন্তু ঠিক না রাজা। না মস্করা না, আপনার শরীরের উপর দিয়ে যে অত্যাচার গেছে তাতে তো প্রাণ পাখি এতদিন উড়ে চলে যাওয়ার কথা, যায় নাই অবশ্য, আমার ডোজটা বাকি আছে দেখে মনে হয়। রাজা ভাইয়ের জায়গায় যে মকবুল কাকার ছবি পাইলো দাদা, ছবিটা বদলাইছিল কেনা? ভগবানের দিব্যি, আমি এসবের কিছু জানি না। তবে আমার একজন সন্দেহ হয়। সন্দেহ হয় কেডা বৌদি? মানে কি কি কইলেন? দুলা ভাই কইল কথাটা যখন উঠে গেছে তুই রানীরে বিয়ে কর। এটা বলছেন আপনি মুখ দিয়া? আরে বউ মরে তো ভাগ্যবানের, আমি মরে গেলে তুমি নতুন আরেকজনের ঘরে আনবা। প্রাচীন একটা ছন্দ আছে না, নতুন প্রেম নতুন বধু, আগা ঘোরা শুধুই মধু, পরের জন দেখবা আমার চেয়ে বেশি সুন্দর হয়ে। তোমার কিন্তু এসব কথা শুনতে একদমই ভালো লাগতেছে। কিন্তু আমার তো কইতে ভালো লাগতেছে। আচ্ছা গান শোনাবা না? আমি সব গান গাইতে পারি না। গাইতে পারো না নাকি আমার শোনাবা না? অবিশ্বাসের চাইতে মৃত্যু অনেক ভালো, আমি তো মরেই গেছি। তুমি কিন্তু আজকে অনেক ফাও কথা কইতেছ আমার। গান যখন শোনাইবা না তখন আর তোমার পাশে বয়ে থাকে না। লুটতেছো কেন? তোমার ডিস্টার্ব হইতেছে তাই। গান না আমি শোনাইতে পারি, ভালো না লাগলে কিন্তু আমার কোনো দোষ নাই। আরে না আমি এমনি করছি, কেমন লাগবো না? মনে করো যদি সব ছেড়ে হয় চলে যেতে হয় কখনো আমার, মনে রবে কি রজনী ভরে নয়ন দুটি ঘুমে জড়াতে, নিশি রাতে কে গান শোনাতো? মনে করো যদি সব ছেড়ে হয় চলে যেতে হয় কখনো আমার, মনে রবে কি রজনী ভরে নয়ন দুটি ঘুমে জড়াতে, নিশি রাতে কে গান শোনাতো? মনে করো যদি সব ছেড়ে আয় চলে যেতে হয় কখনো আমায়। তোমার অনেক ধন্যবাদ। কাকা
আপনার শরীর দেহ কেমন? শরীরের কথা কি কুমু হারান, শরীর তো এই ভালো এই খারাপ, খনাই উপরের দিক যাইতেছে, খনাই নিচের দিকে যাইতেছে, কয়েবার অনেকটা জোয়ার ভাটার মতো। চাপ দিন না কাকা, বান কাটানোর মন্ত্রটাও শিখা নেব। আরে মল্লে শিখবে জাঙ্গিয়া, এই হারান সত্যি একটা কথা কইছি, তোমার পানে কিছু হয় কাকা? এতদিন পরে আপনি আবার এই প্রশ্নটা করলেন, বানে কিছু হয় কি না হয় সেইটা তো আপনি আবার সেই ভালো জানেন, তাই না? এটা তুমি ঠিকই কইছো হারান, তা নাইলে আমি এরকম অসুস্থ হয়ে বাড়ির উদে পিছনে করে থাকুন কাকা। মন্ত্রের মায়ের দুনিয়ার বাইশ, রাইফেলের গুলি মিশিবে কিন্তু মন্ত্র মিশিবে না। মইরা যদি যাই তোমার মনের মধ্যে একটা দুঃখ থেকে যাব। দাদার কিছু করতে পারলেন? এটা চিন্তা কর দাও হারান, যে বিষ্ণায় হইয়া থাকতো রাজা, আর এই বিষ্ণায় হয়ে রয়েছি আমি। কপালের কি নির্মম পরিহার। চিন্তা করেন না কাকা, খালি আপনি একটু সুস্থ হন, প্রয়োজনে রাজার আমি আবার মান মারব, তবে এইবার কেউ জানতে পারবে। আরে চিন্তা করতে না করলে কি চিন্তা দূর হয় রে হারান? জানি কাকা হয় না, কিন্তু কাকা এখনই কিছু করতে পারতেছি না, তাহলে ওরা খালি পুলিশের ভয় দেখায়। যে পুলিশের জুজুর আগে যাক, তারপর দেখেন আমি কি করি। তুই যে রাজারে বান মারার পরিকল্পনা করে মনের ভিতরে বসে রাখছ, শুই না ভানু রাখিল। মনি মামনি মনি রে কি সাব্বা যাবো কেন? না ডাকছি কি জন্য, এটা হারা নাইছে, একটু চানাস্তার ব্যবস্থা কর আর আবার একটু দিস। তোমার আমি চা বানাই খাবো না? সেদিন তুমি আমার সাথে কি করছিলা, যে হাই পাওয়ার অপমান তুমি আমার করছো, এখন কোন মুখে আমাকে বলো আমাকে চা বানাই দেওয়ার জন্য? আমার জন্য না তো ওই হারানের। হারান কে হারান? তোমার লোকটা হারান দা। হ্যাঁ তোমার যখন আমি দিব না তাহলে দেবো আমি কোন সুখে, কারো চা দিতে পারবো না। হারান মাইয়া দাম হাস মানে যে বড় সরু হয়েছে আর কি, অনেকের গাছ বলো মানে কোনে কি কইলে কি হইব কিছুই বোঝে না। তুই আবার ওর কথা কিন্তু মনে করিস না। আরে কি যে কোন কাকা, ওর আমি ছোটবেলা থেকে চিনি না। আমি আমার আজকাল কি হয়েছে ভাবি, তুমি অন্তত একবার যদি একবারে না দেখি তাহলে ভালো লাগে না। ঠিক আছে ভাবি, আপনি এরকম চুপ করে আসেন টাইম না মানে আপনি একটা জরুরি কথা কইতে আইছিলাম। দাদা কি বাড়িতে নাই? সে যে বাড়িতে নাই এটা জানেই তো আসতেন, তাহলে আমার কাছে আবার জানতে চান কেন? না ভাবি আমি জানতাম না যে জালাল ভাই বাড়িতে নাই, আসার পরে তো দেখতেছি তার কোনো সারা শব্দ নাই। এগুলো হইতেছে আপনাকে সলসা তরি, স্বামীরা যখন বাড়িতে না থাকে তখন তাকে বাড়িতে যায় তাকে বউকে পেছনে ঘুর 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 করে। ভাবি এটা আপনি কেমন কথা কইতেছেন? জালাল ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এই জন্য আপনার মায়া করি, তাই বলে আপনি এই ধরনের কথা শুনাইবেন? একটা কথাও কি মিশা করছি? আপনি যা যা কইছেন সবই যুক্তির বাইরে ভাবি, বিশ্বাস করেন আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাকে বাড়িতে আসি না। সেটা আমি ভালোই জানি ভাবি, মহুয়ার বিষয়টা তো আপনি জানেন, আপনি বলছিলেন মহুয়ার সাথে আপনি কথা কইবেন, আমি ওই বিষয় নিয়ে একটু আপনার সাথে আলাপ করতে আসি। সেটা তো আমার ফোনেও জিজ্ঞান যাইতো, সেটার জন্য আমাকে বাড়ির উপরে আওয়ান লাগলো কেন? আসলে আপনাকে উদ্দেশ্য হইতে স্যার আমার বদনাম হোক কলঙ্ক রটুক এরই আপনারা চান।
সরি ভাবি, আর কোনোদিন আপনাকে বাড়িতে এরকম কোঠার আসবো না। আরে ফারুক, তুমি কখন আসছিলা, কই যেতেছ? তোমার কাছে একটা জরুরি কামে আসছিলাম, তুমি তো বাড়িতে ছিলে না, দেরি হয়ে গেল, তাই যাইয়া। তা আমার কাছে জরুরি কাম কও, কি জরুরি কাম? আজকে না, পরে কমনে। আরে ধর, তুমি আইসো আমার বাসায়, একটু চা না খেয়ে যাবা, চলো একটু চা খেয়ে যাও। না জালাল ভাই, চা খাওয়ার কোনো ইচ্ছা নাই, আসে। কিরে, কি করস? সাপ গেম খেলি রেজাল। একা সাপ গেম খেলতে ভালো লাগে তো? সাপ গেম তো একাই খেল। তুমি কখন আনলে রেজাল? এই তো একে বল। জোরন কোনো কাম আনস না? এই সুন্দর, তুই একলা একলা বাড়িতে থাকস তো, তাই আমার খুব চিন্তা হয়। আই ভাবলাম একবার ঘুরে আসি। কইলাম একটা বিয়া কর, তা তো তুমি করবা না। তুমি বিয়া করলে তো আর আমার একা একা থাকুন লাগবে। হ, এর চাইতে আমার মরতে কো। কেন, বিয়া করলে কি মানুষ মরা যায়? শোন, গরিব মানুষের হাতি বলা যেমন, বউ পালা কিন্তু তার চাইতে কম না। এর চাইতে যেমনি আছি ভালোই আছি। হ, তুমি যেটা ভালো বুঝবা সেটাই। তোমার চাইতে ভালো পৃথিবীতে তো আর কেউ বোঝে না, তোমারই বোঝাইব কেডা। এই সময় এক কাম করিস। কি কাম করিস? বারান্দায় না বসা, ঘরের ভিতরে গিয়ে দরজা লাগায় বসিস। এই সময় ঘরের বলতে গিয়ে দরজা দিয়ে বসে কেমন জানি আমার দম বন্ধ দম বন্ধ লাগে ভাই জান। হ বুঝি রে, তো মানুষ তো আর আগের মতো নাই। কার মনে কি মতলব আছে কে দেখ, তো একটু সাবধানে থাকা ভালো না রে। আমার এনে তুমি অত ভাইবা না তো ভাই জান, কেউ যদি বদ মতলব নিয়ে আহে, এই যে দা খান দেখতেছো না, এইটা দিয়া এক কোপে দর থেকে কলমে নামাই দিও। আমি জানি তোর অনেক সাহস আছে, তো রানী গো বাড়ি যদি আমাকে বাড়ির কাছাকাছি হইতো, তোরে কইতাম রাইতে আমি যতক্ষণ না আসি রানী গো বাড়িতে থাক। কত কথাই ভাবতেছো আমার মেয়া, এত কথা নাই ভাইবা, এখন বিয়া করলেই কিন্তু সব সমস্যার সমাধান মিলে যায়। হ, তোর তো আছে খানি ওই এক, বিয়া করো ভাইদান বিয়া। আমি বিয়া করলে যে তোর এই বাড়ি থেকে আর ধরে বিদায় কর, সেটা কি একবার ভাবছিস তুই? থাক একাই। অন্তর দিচ্ছি আমি তা দাবেন মানুষ, আমার তিনটা তোক থাকার কোন সম্ভাবনাই নাই। আই সে ভাবির লগে এত খাতিরে পেছালের কি কারণ? তুমি যে তীর ধাও না ভাবি, আমার হাতে গোনা দুই তিনটা ভাবির মধ্যে তুমি একজন। তোমার লাগে খুদ গল্প করবো না তো কার লাগে তলব। দাও পড়ান, আমি তোমার রক্তের সম্পর্কের কেউ না যে আই সেই খুশ গল্প শুরু করে দিবা। এসব গ্রাম্য সম্পর্কের কোনো মূল্য নাই। এখন থেকে এই বাড়িতে আসার সময় ভালো মতো বুঝা শুনে আসবা। আজকে আসছো ঠিক আছে, কি হইতে আপনার আজকে এইভাবে যে কথা কইতেন? তোমরা আইসা ভাবি গোলকে রঙ্গরস করে কথা কবা, আর অন্য মানছে তাকে স্বভাব খারাপ এই কথা কব, এটা তো আমার ভালো লাগবো না। কেউ কি আপনারা কিছু কইতে ভাবি? কিছু কওয়া লাগবো কেন, আমার নিজের বিচার বিবেচনা নাই?
আমি জানি না কে কি কইতে পারে। পরনের লগে কি উল্টা ওল্টা কথা কইতেছ, পরনটা তো মাইর করবো। মিসা কি করছি, ইয়াং বউ কাছে আইয়া তাব ফরাসি দেবররা ঠাট্টা মস্কার করবো, এতে করে তো সাবি না মনে খুব কষ্ট পায়। এটা তুমি জানো না নাকি তুমি নিজের একটু অন্যরকম মানুষ মনে করো? ব্যাপারেন আমি আপনার তো অন্য তাবার তোকে দেই দেন, আর দেওয়াল মেলে আমার দাদার মতন ডেকে দাদাও দাদার বললে কি কখনো থাবার তোকে দেয় দেয়, এটা কি তন্দ? হে পড়ার, তোর ভাবি তোর লোকে একটু মস্করা করতেছে। একদমই মস্করা করি নাই, যা কইছে একদম মন থেকে কইছি। পড়ান, তুমি কি কোনো কারণে আসছো নাকি এমনি এমনি আসছো? না ভাবি, ওই বালির পাত দিয়ে দায়িত্ব দিলাম, দালাল বেল দুতাবার থব্দ তুই না, ভাবলাম যে দালাল বেলা কিছু দেখা করলে দেয়। ভালো কথা, যার কাছে আসছো তার কাছে দেয়া বসো, ভাবির সাথে আইসা এত খাতিরা খোশ গল্প করার দরকারটা কি? এ পড়ান, তুই আয় তো আমার দিকে আয় ভাই, এনে বয় আয়। না দাদা ভাই, আমার তো তাও আছে, আমি দায় ঠিক ফস। বিশেষ কারণ আছে আবার না। এইটা আবার কেমন কথা সেলিম ভাই, বিশেষ কারণ আসতে আবার বিশেষ কারণ নাই, যদি কোনো দরকার থাকে সেটা তো কইবা। না মানে ওই রানীপু তো ব্যস্ত মানুষ, অনেক সময় অনেক কিছু মনে থাকে না, এই জন্য একটু মনে করে দিতে এলাম আর কি। কোন বিষয়? না ওই ছাগলের চাউটা যেই পরিমাণে বড় হইতেছে টাকার পরিমাণটা কিন্তু সেই পরিমাণে কমতেছে না, টাকার পরিমাণটা কিন্তু একটু কমার কথা আছে না? আরে আমার কাছে টাকা পাওয়া আর ব্যাংকে টাকা জমা থাকা তো একই বিষয়, এটা নিয়ে এত চিন্তা করতেছিস কেন? হ্যাঁ না হয়েছে কি রানীপু, ওই টাকা পয়সার বিষয়ে তো সবাই আমার উপরে আমি নাকি অনেক ছোটো লোক, তো এখন যদি সবাই জানি না যায় যে সেলিম তোমার কাছে টাকা পায় তাহলে মানুষ কী কইব, কইব যে আরে রানী তো সেলিমের সব ছোটো লোক কেমন না? হ্যাঁ তা তো কইবই, আর তাছাড়া সবার কাছে কি আর দেনা থাকা যায় বা দেনা থাকা উচিত? দেখো রানীবু, বেনি কিন্তু ঠিকই বিষয়টা বুঝছে, এখন তুমি বুঝলেই হয়। আমি একটা কথা কই সেলিম ভাই, তুমি চাইলে কিন্তু রানীবুর একটা উচিত শিক্ষা দিতে পারো। কেমনে? আরে বুঝো না কেমনে, তুমি যদি বউর থেকে টাকাটা না নাও তাহলে তো বউ তোমার কাছে ঋণী হয়ে যাবো, আর এটাও বউর জন্য একটা উচিত শিক্ষা হইব। না চাইলে তো মাফ করে দিতেই পারি, কিন্তু আমি সাধারণ মান সম্মানের কথা চিন্তা করে মাফ করতে চাইতেছি না আর কি। আয় সেলিম, তুই কি মনে করছিস তুই আমার মাফ করে দিতে চাইলে আমি মাফ নিমো? তোর আমার কলেজের সম্পর্কে ধারণা আছে? অবশ্যই ধারণা আছে। তাহলে কেন নেবো আজকে আমার বাকি টাকাগুলো দিয়ে দিতেছ? না চাইলেই তো দিয়ে দিতে পারি, কিন্তু টাকাটা দিয়ে দিলে তো তুই আর আমাদের বাড়ি আইবি না। তবে দিমুনে কিছু বুঝতেছিলাম যে অল্প করে টাকার বাজারে গেলাম, কি মনটা একটু নরম করে বাকি টাকাটা দিয়ে দাও। আচ্ছা দেখি কি করবে। ধন্যবাদ তবু। ধন্যবাদ কেন? তোমার কথার কারণে আনিবো এখন আমার কথা টাকা দি। পড়ান একটা বিষয় আমি আসলে বুঝতেছি না, তুলাবাইরা কি ইচ্ছা করে এমন করছে? ইচ্ছে করলে মানে? না মানে তারা যে প্রচার করতেছে যে তাকে কথাবার্তা রেকর্ড করে অন্য কেউ অনলাইনে ছাড়ছে, আমার এটা বিশ্বাস হইতেছে না, মনে হচ্ছে এটা মিছা কথা। আচ্ছা তারা নিজের এই কামটা করছে নাকি? কত তোমার হঠাৎ করলে এই কথা কেন মনে হইল দাদাভাই? কারণ তো আছে রে, আলাইর দোকানে তুলাবাইকে কী কইছে জানোস? তিতইতে কইছে রাজা তুমি একটা কাম করো, আমার শালী রানীরে তুমি বিয়ে করে ফেলো। পড়ান একটা বিষয় আমি আসলে বুঝতেছি না, তুলাবাইরা কি ইচ্ছা করে এমন করছে? ইচ্ছে করলে মানে? না মানে তারা যে প্রচার করতেছে যে তাকে কথাবার্তা রেকর্ড করে অন্য কেউ অনলাইনে ছাড়ছে,
আমার একটা বিশ্বাস হইতেছে না, মনে হইতেছে এটা মিছা কথা। আচ্ছা, তারা নিজের এই কামটা করছে নাকি? কত তোমার হঠাৎ করলে এই কথা কেন মনে হইল দাদা ভাই? কারণ তো আছেই রে। আলাইর দোকানে দুলাভাই ইসকে কি কইছে জানোস? তিতইতে কইছে, রাজা তুই একটা কাম করো, আমার শালী রানীরে তুমি বিয়ে করে। এই তো তা তুইতে আরও কইছে, তাহলে তুমি আর আমি মায়েরা ভাই হয়ে যাই, খুব ভালো হয়, আর দুই ফ্যামিলিকে সামলানোর দায়িত্ব বলে সে নিব। পিতাদা সত্যি একটু ভাবনার বিষয়। দাদা ভাই, তুমি যে তথা তৈর তুইটা তত্যি হইলে হইতে পারে। ও কথা তো আরও একটা কইছে, বুঝলেই গেছিলাম আমি। আলতি তৈতে কয় বিয়া করতে না চাও, প্রেমটা করো। মাঝে মধ্যে তৈতেন না দাদা বেলে দাঁড়া বান মারতে, তাকে বিলুক দে আপনারা তারা দেবেন তীর তরতে। হ্যাঁ, মদুলতা দাদা বুদ্ধি তরতে দাদা ভাইয়া লানি বুল দুই দিনের তপনের তথা তৈয়া আপনাকে দ্বিতীয় অন্যদিকে ধুলাই নেবে। কথা খান, কিন্তু তুই একেবারে মন্দ কষ নাই। পোলাটা কিন্তু তোমার অনেক পছন্দ করে, মুখে কইতে পারে না। সেটা তো আমি জানি ভাবি। জানো? হ্যাঁ জানি। একটা নিষ্পাপ পোলারে যখন যার খুশি ইচ্ছা মতো পিটেতেছে, এটা আর যাই হোক হাসির তো কোনো খবর হইতে পারে না। তা এখন তোমার পরিমনির কি হইব ফনমনির ভাই? শুনলাম তার জন্য তুমি আমাদের গ্রামের সব মায়ারে নাকি বুড়া আঙুল দেখাইতে চাইছিলা। বিয়ে করে মানে খাওয়াই বাকি। মহুয়া, আমি খুব চেষ্টা করতেছি, বিশ্বাস রাখো আমার উপরে, কয়েকদিনের মধ্যে ভালো কিছু একটা হয়ে যাব। আমার আব্বা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র কেউ করতে পারে এটা সে বোঝে না। ডাউন মাথা হইলে যা হয় আর কি।